মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে ইতালির রাজধানী রোমে স্থানীয় রেস্টুরেন্টে হল রুমে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে সংগঠনের সভাপতি লাইলা শাহের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মাহবুবা চৌধুরী বুবলি ও মেহনাত তাবাসসুম সেলির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস রোম ইতালির প্রথম সচিব আয়েশা আক্তার এ সময় বক্তব্য রাখেন নূরে আলম সিদ্দিকী বাচ্চু শাহ তাইফুন রহমান ছোটন সহ বিভিন্ন সংগঠনের নেতারা